Assalam. Zakir bhai ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো জাকির ভাই আবারো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। পরিচয় তো ভাই আল্লাহর রাসূলের সব সময় দি। এটা পাবনাতলা ঈশ্বরদী থানা গ্রাম অরণখোলা গরুড়ার জাকির ডেরি খামার। আপনি আজকে যে আসছেন আজকে কিন্তু অল্প গরু দেখাবো ভাই। কতগুলা গরু দেখাবেন? 12টা গরু দেখাবো আর ভিতর ধরে একটা যাই মন্ডি দেখাবো। সাইটে গরু প্রেগনেন্ট দেখাবো। আচ্ছা কেনা বেচাটা কেমন হচ্ছে? গেল সপ্তাহ গরু ইনশাআল্লাহ বিক্রি করছি। কালকে রাতে নতুন গরু আসছে। আজকে এই গরুগুনা ধরেন আজকে এই গরুগুনা বিক্রি করব। হয় আচ্ছা আচ্ছা কেনা বেচাটা ভালোই হচ্ছে। জি জি তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। হ্যাঁ গরুগুনা দর্শককে দেখান ইনশাআল্লাহ ভালো হবে। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের ভাই? এটা বাংলাদেশে যেটা অরিজিনাল তার সেটাই এই গরু দেখেন। অরিজিনাল কিনে আর সিংয়ের মাথা দেখেন সাদা, চোখ সাদা, চোখের পিসি সাদা, নাকের কুড়ি সাদা, পাও সাদা, আর দেখেন গলায় কোনো কম্বল দুল কিছুই নাই। এই গরুটা 5 মাসের প্রেগনেন্ট। অদার প্রেগনেন্ট? হ্যাঁ 5 মাসের প্রেগনেন্ট এই বাচ্চাটা। যে কোনো বাংলাদেশের ডাক্তার যে চেক দিয়ে নেবে ভাই, বুঝতে পারলেন? এই একদম একদম দেখেন বাচ্চাটা অদার ভাই। হ্যাঁ এই দেখেন, তার মানে গরুটাতে এখনো দাঁত হয়নি? দাঁত হয় না, অদাঁত বাচ্চা কোনো। যদি গরু দাঁতে এই গরুর যে দাম হইবে ডাবল টাকা দেবো আমি ভাই। আর 5 মাস গাব যে কোনো বাংলাদেশে ডাক্তারদের চেক দিয়ে নেবে, নাহলে ওনার বাসায় যাইয়ে চেক দিয়ে আমার টাকা পাঠাই দেবে। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন আপনারা, দেখেন সাইডের নিফিল দিয়ে কত সুন্দর আসছে বাচ্চারা। অরিজিনাল জাত কিনে দেখে কোনো আর সাথে সাইওলের কোনো মিক্স নাই কিছু না। আমার দর্শক ভাই দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছিলেন অনেক শক্তিশালী একটা গরু। দামটা কেমন রাখছেন এইটার? এইটা আর একটা গরু, এক নাম্বার আর দুই নাম্বার গরু ভাই। আমি এক কাতারে দাম রাখবো ভাই। এক এবং দুই? দুই দুই। হ্যাঁ তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা, এক নাম্বার গরুটা 5 মাসের প্রেগনেন্ট। জি 5 মাসের প্রেগনেন্ট, যে কোনো বাংলাদেশের ডাক্তারদের চেক দিয়ে নেবে ভাই। মাশাআল্লাহ সুন্দর একটা গরু। তো দর্শক চলুন সিরিয়ালের দুই নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? সিরিয়ালের দুই নাম্বার গরু একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, 4 মাসের প্রেগনেন্ট, অদাঁত ভাই। 4 মাসের প্রেগনেন্ট, এখনো দাঁত হয়নি? দাঁত হয়নি। চেক দিয়ে নিতে পারবে? এই আপনি দেখেন সে কোনো বাংলাদেশ ডাক্তার দিয়ে এই এক নাম্বার আর দুই নাম্বার গরু, হ্যাঁ যে কোনো বাংলাদেশ ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে দাদা। দর্শক দুধের উলান পালান আর গরুটা বডি কতখানি? 5.5 ফিট কিন্তু গরু উঁচা, ফিতে দিয়ে মাপিয়ে দেবো 6.5 ফিট গরুটা লাভবান। ইনশাল্লাহ দাদা চেক দিয়ে নেবে। এই গরুটার দামটা কেমন? এই দুইটা গরুর দাম আমি আলোচনা সাপেক্ষে রাখবো, যদি কোনো দর্শক ভাই নেয় সে আমার সাথে ফোনে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে হবে। ইনশাল্লাহ এবং দুই, এক আর দুই, আর প্রতিটা গরুর আমি দাম দিয়ে দেবো ভাই। বুঝতে পারলে? দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গরুটা, মাশাআল্লাহ। এই গরুটা একটু ছাড়িয়ে একটু গরুটা একটু ছাড়িয়ে দর্শক একটু হাঁটানটা একটু দেখাই দিস তোরা কি জাতের গরু। দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে। আরে জান হাঁটান হাঁটান ওদিকে হাঁটান দাদা হাঁটান। হ্যাঁ কেন রাখলো গরু দার? যা যা সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন। বাচ্চা বললে ভুল হবে, অনেক বড় সড় একটা গরু। এই বকনা গরুটা 3.5 মাসের প্রেগনেন্ট আছে। আপনি চেক দিয়ে যে কোনো ডাক্তার আয় চেক দিয়ে নিতে পারবে, নাহলে যে কোনো দর্শক বা যদি কোনো দর্শক কিনে তার বাসায় পাঠাই দেবো ভাই, চেক দিয়ে আমার টাকাটা ব্যাংকে লাগাই দেবে। 3.5 মাসের প্রেগনেন্ট? জি চেক দিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ বাটগুলো একটু দর্শকদেরকে দেখেন। হ্যাঁ বাটগুলো দেখাই দেন। আর দেখেন আর কোনো নাবি কম্বল গলা কিছুই নাই ইনশাআল্লাহ। মাথাটা কট্টু খেটে দেখেন বাটগুলো দেখাই আগে একটু। জি দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, বাটগুলো তো ভালো আসছে। জি ইনশাআল্লাহ মাজাটাও তো খুব ভালো।
দর্শক মাথাটাও খুব ভালো আসছে দেখতে পাচ্ছেন মাথাটা অনেক ছোট একটা মাথা জি 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 মাথা গেটআপকে সর্ব গেটআপ ইনশাআল্লাহ সুন্দর দামটা কেমন রাখছেন এইটার দাম রাখছি 155000 টাকা তিন নাম্বার গরুটার দাম রাখছেন 155000 টাকা জি ভাই জি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন ইনশাআল্লাহ দাদা তো দর্শক চলুন সিরিয়ালের 4 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই হ্যাঁ 4 নাম্বার গরু আমি দেখাচ্ছি নাও সিরিয়ালের 4 নাম্বার গরুটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা সুন্দরী গরু নিয়ে আসলেন আমাদের সামনে জাকির ভাই এটাটার যে আমাদের ভাষায় বলে যে রানী শঙ্কর জাতের গরু সেটাই এটা ভাই বুঝতালে বয়সটা কেমন এটার বয়সটা দানে হিডি আসবে অল্পের ভিতর ইনশাআল্লাহ রেডি বাচ্চা ভাই যে কোনো সময় হিডি আসতে পারে ইনশাআল্লাহ হিডি আসবে খুবই জাতমান তো ভালো মনে হচ্ছে মাজা কোনো নাভি নাই মাশাআল্লাহ মাথাটা খুব ছোট একটা মাথা খুব ছোট মাথা গেটআপের পশম জি খুব গেটআপের বাচ্চা আজকের গরু দেখবেন এর বালাও আর বালো খুবই কোয়ালিটি ফুল গরু দাদা বাটগুলো দেখাই একটু হ্যাঁ দর্শককে বাট সাইডে দেখাই দেন বাড়ের একটা গেটআপ আছে কি গেটআপটা আছে সেটা দেখাই দেন দেখ দেখবেন দাদা দেখেছেন বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা মাশা দেখেন সাইডে বাট কত ফাঁকা ফাঁকা আর দেখেন বাটগুলো খুব ভালো আসছে দামটা কেমন রাখছেন এই 4 নাম্বার রেডি বাচ্চাটা এগুলোর দাম রাখছি 135000 টাকা 135000 টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবে দর্শক 4 নাম্বার গরুটা 135000 টাকা চাঁদা আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো দর্শক চলুন 5 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই সিরিয়ালের পরবর্তীতে 5 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের 5 নাম্বার বাচ্চাটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা দেখেন আর চোখের গেটআপ কি মাথার গেটআপ কি পাঁচ সাকে মোটা কত সর্বঙ্গে গরু ফুল কোয়ালিটি আছে কিনা সেটা আমি দর্শককে একটু দেখাই দেব বয়সটা কেমন এটা বয়স দানে হিডি আসবে দাদু 12-13 মাস বয়স এই দেখেন দুধের যে একটা নিপিল আইছে এইটু এইটা একটু দেখে দেন দর্শক চারটাতে পাট আইছে গরুটার কি কত সুন্দর আর আপনি দেখেন আর টাঙ্কি আইছে কি গরুর হ্যাঁ আর টাঙ্কি আর পিছনে একটা গেট আপ কোনো অংশে প্রতিটা বাচ্চা আজকে কোয়ালিটি ফুল বাচ্চা ইনশাআল্লাহ হ্যাঁ আর আপনি দেখেন এই দেন হ্যাঁ 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 দুধের যে একটা টাঙ্কি আইছে কি আর কি কাদা কত দূর আইছে এটা দেখতে হইব মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটা কিরাও দাম রাখছে 135000 ভাই সিরিয়ালের 5 নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 135000 35000 আবার 135 দিকে তো গায়ের বাছুরও কেনা যায় ভাই কিন্তু এসব গরু যে কিনবে আলহামদুলিল্লাহ যারা 25-30 লিটার দুধ দোহন করে তারা চিনবে ভাই এসব গরু সবাই চিনবে না ভাই আর এই বাচ্চা দেখেন চামড়া কত পাতলে দেখেন তো দর্শক চলুন সিরিয়ালের পরবর্তী 6 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই আচ্ছা নাও এটা নাও সিরিয়ালের 6 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটা কি জাতের 6 নাম্বার বাচ্চাটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চা দেখেন মাথাটা গেটআপটা কি পিছনের গেটআপটি খাওয়া দাওয়া পার দিকে আমার দর্শককে সব দেখাই দেন এর যে সাইডে বাঠাইছি আর কি কি জাত এটা আমার দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে বয়সটা কেমন বয়স দেন 11 মাস হইতে পারে 12 মাস হইতে পারে ভাই বাটগুলো দেখাই একটু হ্যাঁ বাট সাইডে দর্শক আলহামদুলিল্লাহ একটু দেখাই দেন খুবই সাইডে বাড়াইছে ভালো আর পাঁচ সাইডে মোটা কত জাতমান কি সব ইনশাল্লাহ যে কোনো সময় হিটে আসতে পারে ইনশাল্লাহ আসবে হিট ইনশাল্লাহ বেশি দিন এক দেড় মাস দুই মাস পৌঁছতে হবে ভাই দামটা কেমন রাখছেন এই বাচ্চার দাম রাখছে 125000 125000 টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে ইনশাল্লাহ তো দর্শক এটা দেখলাম সিরিয়ালের 6 নাম্বার বাচ্চাটা তো দর্শক চলুন 7 নাম্বার বাচ্চাটা আপনাদেরকে দেখাই কোন দিতে বলছি 7 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা রাজা হাঁসের বাচ্চা দেখেন আর গলাটার দিক তাকান বয়সটা কেমন এটা বয়স দেন 12-13 মাস বয়স হইবে এক দেড় মাস গেলে ইনশাআল্লাহ হিটে আসবে ভাই এক দেড় মাস গেলে হিটে চলে আসবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বড় সর একটা গরু জি দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন অনেক ছোট একটা মাথা দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখাবো হ্যাঁ দুধের বাটগুলো আমি দেখাই দিচ্ছি সামনে গাইদ যদি কোনো দর্শক ভাই এই ভিডিওটা লাগলে এই বাচ্চাটার ভিডিওটার একটা পশু ডাক্তারে দেখা এটা 100% বাচ্চা কিনে সেটা দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে দামটা কেমন রাখছেন এটা 1,05,000 টাকা দাম ভাই সিরিয়ালের 7 নাম্বার বাচ্চাটা জি তো দর্শক চলুন সিরিয়ালের 8 নাম্বার বাচ্চাটা আপনাদেরকে দেখাই সিরিয়ালের 8 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম 8 নাম্বার বাচ্চাটা দেখেন অরিজিনাল একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা পাঁচ সাইডে মোটা কত পিছনের গেটআপটাকে দেখেন দুধের ব্যান্ডটা এখনই কত দুধ দিয়ে দেখা যাচ্ছে ভাই মাশাআল্লাহ আর কান টান মাথাটা তো সর্বসমান ইনশাআল্লাহ বাটগুলো দেখাই হ্যাঁ দর্শকের বাচ্চা দিয়ে দেখে তার গরুটা কি গরু হবে উচ্চতা কতখানি আছে
দর্শক পাটগুলো দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এই বাচ্চাটার? এই বাচ্চাটা দাম রাখবো আমি 1,12,000 টাকা ভাই। মাথাটাও খুব ভালো আসছে। জি, মাথাটাও দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, খুবই ভালো একটা বাচ্চা। এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের 8 নম্বর বাচ্চাটা, তো দর্শক চলুন সিরিয়ালের 9 নম্বর বাচ্চাটা আপনারা। আচ্ছা আচ্ছা, নাও এটা সিরিয়ালের 9 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা। এটা কি জাতের ভাই? এটা একটা যাইয়া এই বাচ্চাটা একটা হলস্টাইন ফ্রিজেন বাচ্চা। বাচ্চাটা দেখেন কোনো নাভি কম্বল কিছুই নাই। এই বাচ্চাটা মুখটা সাদা। এই বাচ্চাটা আমাদের এই অরংখলার অনেক লোক বলে এটা ফেলাকবি। এটা কিসের ফেলাকবি বাচ্চা? দেখেন তো এটা মুখটা সাদা লিখে এটা ফেলাকবি বাচ্চা। এইসব ভঙ্গিতে যেন কোনো দর্শক ভাই না পড়ে। হ্যাঁ, এই বাচ্চাটার মুখটা সাদা হইলে এটাকে এটা ফেলাকবি বাচ্চা। এটা ফ্রিজেন একটা বাচ্চা, কিন্তু এই এই বাচ্চাগুনারে মানে বলে যে এটা অরিজিনাল ফেলাকবি। তো মুখ সমুখ এটা আর কয় এটা মুখ সাদা হইলে যে একটা অরিজিনাল ফেলাকবি। ফেলাকবির বৈশিষ্ট্যটা কী? ফেলাকবি বেশি তো বাংলাদেশে নাই। হ্যাঁ, দুই একটা যদি বাচ্চা আসে তাই হেয়ার গঠন থাকবে অন্য ভাই। দেখেন এই বাচ্চাটা তো রাখি জাতমান রাখি। এগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। বয়সটা কেমন এইটার? এই বয়সটা তার 11 মাস থেকে 11.5 মাস হইতে পারে ভাই। দামটা কেমন রাখছেন এইটার? এই বাচ্চার দাম 95,000। সিরিয়ালের 9 নম্বর বাচ্চাটার দাম রাখছেন 95,000। হ্যাঁ, আবার এই বাচ্চাটাই ফেলাকবি বললে দাম চাই 1,30,000। কিন্তু এগুলো সব মিথ্যে চিত্তে, কোনো ফেলাকবি এইসব মুখ সাদা হইলে ফেলাকবি গরু হয়। এই এই এগুলো সব চিটারি কথাবার্তা ভাই। তো দর্শক চলুন সিরিয়ালের 10 নম্বর বাচ্চাটা। এই যে বাচ্চাটা দেখেন তলাটা কত সুন্দর আইছে বাচ্চাটার, কত সুন্দর গেট আপটা আইছে, জাতমান কত সুন্দর। সিরিয়ালের 10 নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 10 নম্বরে আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন ভাই। এটা একটা ফ্রিজিয়াম বাচ্চা ভাই, দেখেন মাথাটা কটটুক। আর মাথা শেপটা কি? বয়সটা কেমন এটার? এই বাচ্চাটার বয়স ধরেন 11 মাস হইতে পারে, 12 মাস হইতে পারে ভাই। 11-12 মাস? জি জি জি। দর্শক 11-12 মাস বয়সের বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ। বাটগুলো একটু দেখাই। বাট এটার বোঝা যেন 8 মাসের গাব, এরমের পালান দেখেন। এই দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন আপনারা মাশাআল্লাহ। মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন। দামটা কেমন রাখছেন এইটার? বা এই বাচ্চার কত গুণ দাম সামনে? এই বাচ্চাটা 95,000 টাকা দাম নেব ভাই। সিরিয়ালের 10 নম্বর বাচ্চাটা? জি, ইনশাল্লাহ মাস তিনে গেলে ইনশাল্লাহ হিরে চলে আসবে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আমরা তো প্রোগ্রামে গরু বিক্রি করিয়াই গেলাম। দেখেন কি জাতের বাচ্চাটা একটা, মাথার টিকলিটা দিক তাকান তো, অরিজিনাল মুন্ডি কিনে সেটা দেখেন আপনি। এটা অরিজিনাল? আরে বাচ্চারা একটু চামড়া ধরেন, এই একটু দর্শককে দেখাই দিয়ে একটু চামড়া ধরুক। যেখান দিয়ে ধরবে ও সেখান দিয়েই বলতেছে, বুঝতে পারলেন? আরে দেখায় বাচ্চার দুধের গেটটা প্রায় দেখেন। দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন। বয়সটা কেমন এটার? বয়সটা তো 9 মাস, 9 থেকে 9.5 মাস হবে ভাই। 9 থেকে 9.5 মাস? জি। দামটা কেমন রাখছেন এটার? এই বাচ্চাটার দাম রাখছি আমি 85,000 টাকা ভাই। 11 নম্বর বাচ্চাটার দাম রাখছেন 85,000 টাকা? জি। দেখেন আর অরিজিনাল মুন্ডি হইলে আপনি ভিডিওতে গরুটা দেন, নাইলে আমি এখনই গরুটা ভিডিওতে কাটতে দেন। অরিজিনাল মুন্ডি কিনে সেটা দেখেন, এই দেখেন মাস্টার নিতে দাও মাস্টার ছিলেন মুন্ডি বাচ্চাটা। তো দর্শক চলুন সিরিয়ালের, আর দেখেন কোনো গলা কম্বল কিছুই নাই ইনশাল্লাহ। দেখেছেন জাতমানটা কত সুন্দর, দুধের পালানটা। এই সাইডটা একটু দেখাই দেন বাচ্চাটা। হ্যাঁ, এ পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক চলুন সিরিয়ালের 12 নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখাই। দুধের ভেন্ডাইছে কি সেটা দর্শককে দেখাই দেন। মোটা কত সেটা দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। খাবার দাবার দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো। 3.5 মাসের প্রেগনেন্ট, চেক দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ, চেক দিয়ে নিতে পারবেন। আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন? হ্যাঁ, আজকে এই 12টা গরু ইনশাল্লাহ দেখাইলাম দাদা। বেশি কতগুলো গরু কিনি না,
বাসনাই করে সব গরুগুলো গেছে আমার দর্শক আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা যদি একটু বলে দিতেন এটা পাবনাদলা ঈশ্বরদি থানা অরণখোলা গরুরাট ওই তো হাটে তো হাটের দিকে দেন এই দেখেন সব সময় আমাদের এখানে গাড়ি থাকে আচ্ছা আচ্ছা তো জাকির ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম